আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC এর একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা আলোচনা করবো। একটা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি 2023-এর যারা প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা দিয়েছিলেন তাদের ফলাফল কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। এখানে টোটাল পরীক্ষার্থী ছিল 18,65,18,65,719 জন পরীক্ষার্থী এখানে আবেদন করেছিল এবং পরীক্ষা অংশগ্রহণ করেছিল 13,40,833 জন। এবং আজ অর্ধ 15 মে 2024 তারিখে অপরাহ্নে আজকে ফল প্রকাশ করে এবং মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল 2,29,516 এবং স্কুল পর্যায়ে 2,21,652 জন এবং কলেজ পর্যায়ে 2,28,813 জন। সব মোট 4,89,79,881 জন পরীক্ষার্থী এখানে পাস করেছে এবং পাশের হার 35%। তো আপনারা যারা রেজাল্টটা জানতে চান তো আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা রেজাল্ট আপনারা কাঙ্ক্ষিত রেজাল্টটা জানতে পারবেন। এছাড়াও আমার ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকেও আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটা খুব সহজে জানতে পারবেন। তো ধন্যবাদ। আর এরকম প্রতিদিন খবর চাকরির খবর পেতে আমার চ্যানেল পেজটা সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।